অর্থাৎ আমাদের বন্ধু সে যেন আমানাদ্দার হয় বন্ধু যেন বিশ্বস্ত হয় আসলে বিশ্বস্ততা ছাড়া পৃথিবীতে কোনো সম্পর্কই টেকে না এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না স্বামী স্ত্রীর কাছে বিশ্বস্ত হতে হবে স্ত্রী স্বামীর কাছে বিশ্বস্ত হতে হবে যদি তা না হয় তাহলে তাদের মধ্যে সন্দেহ থাকবে এবং একে অপরের প্রতি ফ্রিকুয়েন্টলি খেয়ানত করবে ফলে কিছুকাল পরে তারা আবিষ্কার করবে তাদের সংসারটা চালানো সম্ভব নয় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্লোজেস্ট ইন্টিমেসি বলা হয় এটাকে কারণ আল্লাহ তালা বলছেন হুন্না লেবাসুল্লা কুমো আন্তুম হুন্না মেয়েরা স্ত্রীরা স্বামীদের জন্য পোশাক স্বামীরা স্ত্রীদের জন্য পোশাক যেখানে পোশাকের দেয়াল ভেদ করে স্বামী এবং স্ত্রী তারা একাকার হয়ে যাওয়ার একটা বৈধ অনুমতি সরিয়া দিয়ে দিয়েছে তাহলে এর চাইতে ইনটিমেসি আর হতে পারে না এর চাইতে ইনটিমেট রিলেশন আর কোথাও হতে পারে না সেই রিলেশনটাও নষ্ট হয়ে যায় যদি আমানতদারি না থাকে বিশ্বস্ততা না থাকে তাহলে যাদেরকে আমরা আজকে বন্ধু হিসাবে নির্বাচন করব তাদের মধ্যেও সেই বিশ্বস্ততা থাকতে হবে সেই বিশ্বস্ততা থাকতে হবে যেটাকে আল কোরআন আমানা বলেছে এবং আমরা হাদিসের মধ্যেও দেখতে পাচ্ছি আমানাতের গুরুত্ব আল্লাহ নবী সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন সুরা আল আনফালের সাতাশ এবং আঠাশ নম্বর রাতে الله بلسان يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم هي الشخص هذا ما يمكن أن يفعله هو إيمان إليه إيمان إيمان يدهره ثم الله إبن রাসুলের সাথে খেয়ানত করো না এবং তোমরা তোমাদের আমানতগুলোরও খেয়ানত করো না জেনে শুনে তোমরা জেনে শুনে আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করো না এবং তোমাদের আমানতগুলোর খেয়ানত করো না স্পষ্টভাবে আল্লাহ সুমাতাল্লা খেয়ানত করতে এখানে নিষেধ করে দিয়েছেন তাহলে খেয়ানতটা কি সেটাও আমাদেরকে জানতে হবে আর খেয়ানতের যে আমানত সেটা কিভাবে আমরা আসলে অর্জন করব আমানার দারিতা সেটাও আমাদেরকে একটু জানতে হবে খেয়ানা হচ্ছে আসলে মানুষের যে একটা বিশ্বাস যে ধারণা যে আমরা বলি হসন সুন্দর একটা সুধারণা মানুষ যে পোষণ করে থাকে তার বিপরীতে না যাওয়া এটা এটা হলো আমানার এবং তার বিপরীতে চলে যাওয়া এটা হলো খেয়ানাদ আমানতদারির আসলে অনেক রকম ফের আছে কারণ আমানত দারি হতে পারে সম্পদের ক্ষেত্রে কাউকে সম্পদ কারোর কাছে আমানাত হিসেবে রাখা হলো সে সেটাকে বিশ্বস্ততার সাথে রাখলো এটাও এক ধরনের আমানত দায়িত্ব আবার কারো কাছে কোনো কথা বলা হলো বলা হলো এটা কাউকে বলবেন না এটা হলো একটা গোপন কথা তাহলে সে কথার গোপনীয়তা যদি রক্ষা করে তাহলে আমান দায়ী রক্ষা করলো কারো কাছে কোনো ব্যক্তিকে আমি যদি আমানথ হিসাবে রেখে যাই তাহলে তার মান ইজ্জাত সহ সব কিছু যদি সে রক্ষা করে তাহলে সে মান ইজ্জতের আমানাদারিতে রক্ষা করলো এভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের হতে পারে সন্তান আমাদের কাছে আমানাত আমাদের বাবা মা আমাদের কাছে আমানাত আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আমাদের কাছে আমানাত ইত্যাদি নানা বিষয়গুলো এখানেও চলে আসে আসলে ইসলামের এগুলো হচ্ছে এক একটা পরিভাষা যেটার মধ্যে আসলে ইচ্ছে করলে ইসলামের মৌলিক সব কিছু ঢুকিয়ে দেওয়া যায় তৌহিদ আমাদের কাছে আমানত আকিদা আমাদের কাছে আমানাত ইমান আমাদের কাছে হ্যাঁ এভাবে ইসলামে নির্দেশিত বেসিক যে বিষয়গুলো আছে সবটা আমানাত সে আমানিতে রক্ষা করার নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন বন্ধুর আমানতদারিতা বলতে আমরা কি বুঝি বন্ধুর সাথে আমাদের অনেক রিলেশন আছে বন্ধুর সাথে আমাদের অনেক মামলা আছে বন্ধুর সাথে আমাদের অনেক কথাবার্তা বলা হয় বন্ধুর সাথে আমরা অনেক সময় টাকার লেনদেন করে থাকি তাহলে আমানতদারির প্রায় সবকটা প্রকারই এখানে বন্ধুর উপর বর্তায় এবং বন্ধু তখনই ভালো বন্ধু হবেন যখন তিনি এ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রক্ষা করবেন ওয়াদা রক্ষা করবেন সম্পর্ক রক্ষা করবেন মান ইজ্জাত রক্ষা করবেন এবং পেছনে গিবত করবেন না বন্ধুত্বের দাবিতে তিনি আমার সাথে রিলেশানটাকে শ্রদ্ধার রিলেশান হিসাবে রাখবেন ইত্যাদি এসব কিছুর ক্ষেত্রে এটা হচ্ছে মূল আমানতদারি মূল আমানতদারি আর এখানে যে আল্লাহ সোমন্তল বলছেন ওন্দাহ আজিম যেটা রাখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা ফেতনা এটা পরীক্ষার একটা উপকরণ কারণ এগুলো একদিকে আমাদের কাছে আমানত সম্পদের মূল মালিক হল আল্লাহ আর এটা আমাদের কাছে আমানত এর সাথে দেওয়া হয়েছে যে কে সে আমানাত রক্ষা করে কে হালাল পন্থায় সম্পদ অর্জন করে এবং হালাল পন্থায় সম্পদকে ব্যবহার করে ব্যয় করে সেটা আল্লাহ দেখতে চান সুতরাং এটা হলো ফেতনা সন্তান সন্ততি কারা সন্তান সন্ততিকে ইসলামী তার বিয়ত দিয়েছেন আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে একটা জেনারেশনকে তার এবং গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন কারা সেভাবে গড়ে তুলছে আর কারা গড়ে তুলছে না যদি ভালো সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা আমরা করি তাহলে তারা দেশের সুসম্পদ হবে ভালো মুসলিম হবে ভালো মেন হবে আর যদি সেটা না হয় তাদেরকে বৈষয়িক শিক্ষা দিয়ে দুনিয়াদারির পেছনে আমরা লাগিয়ে দেই তাহলে আমাদের সন্তানরা আমাদের ফেতনার কারণ হয়ে যাবে সে কথাটি আল্লাহতালা এখানে উল্লেখ করেছেন এখানে আমানতদারির সাথে বিষয়গুলোর বিশাল সম্পর্ক রয়েছে সম্পদ এবং সন্তান সন্ততি তাহলে আমরা এখানে বুঝলাম যে আমানতদারি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সকল ক্ষেত্রেই আসলে প্রযোজ্য এটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে নয় তবে বন্ধুত্বের ক্ষেত্র একটা ক্রুশিয়াল ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই জন্যই নবী সাল্লাসাল্লাম যা আমালাতদারি রক্ষা করে না তার ক্ষেত্রে বলেছেন তার ইমানই নেই লা ইমান আবান লাহু যার আমালদারি নেই তার ইমান নেই কারণ আমানতদারি যদি কেউ হারিয়ে ফেলে তখন সে খেয়ানত করতে থাকে এবং ধীরে ধীরে সে মানুষের সাথে আপনজনের সাথে বন্ধুদের সাথে খেয়ানত করে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের সাথে খেয়ানত করে ফলে সে কিছুকাল পরে প্রথম দিকে ইমানের ঘাটতি পাবে হয়তো পুরো ইমানটা তার একসাথে জায়েল বা রিমুভ নাও হতে পারে কিন্তু একটা সময় তার পুরো ইমান চলে যাবে এই জন্যই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লামানা লা আমানা তালাহু